হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ হলো বুধবার। হাজবেন্ড কিছুক্ষণ আগে ফোন দিয়ে বললো, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাও, বাবুকে নিয়ে আমরা মন্দিরে যাব, সবে মিলে মন্দিরে যাব। গাড়ি পেয়ে গেছি, গাড়ি পূজা দিব। গাড়ি নিয়ে আসছে আমাদের, আজকে নতুন গাড়ি ডেলিভারি দিয়েছে। অনেক আগে কেনা হয়ে গেছিলো, বুকিং হয়ে গেছিলো, ওটা কিছু কাজ ছিল ফর্মালিটি কমপ্লিট করে আজকে পেলো। তো আজকের এই সুন্দর মুহূর্তটা ভাবলাম ক্যামেরা বন্দি করব না, মেমোরি করে রাখবো না, তা তো হয় না। তো ইউটিউবের মাধ্যমে আমি সব মেমোরি করে রেখে দিই, এটা আমার খুব শখের একটা জায়গা। তো আজকে কি করছি আমাদের নতুন গাড়িটা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। তো এই হলো আমাদের নতুন গাড়ি। আমার হাজবেন্ডের দীর্ঘ দিনের স্বপ্ন আজকে পূরণ হলো। ওর অনেক দিনের শখ ছিল নিজের একটা গাড়ি থাকবে, সবসময় উবার করে এদিক ওদিক যাওয়া হয়, একটা গাড়ি হবে। তো মেয়ে হবার পরে 3 মাসের মধ্যে আমাদের গাড়িটা হয়ে গেল। আমারও আসলে মনে মনে একটা শখ ছিল, নিজে যদি একটা গাড়ি থাকতো খুব ভালো হতো। মা আমি অপেক্ষায় ছিলাম গাড়িটার জন্য, এখন নিচে এসেছি। আমরা প্রথমে যাচ্ছি মন্দিরে পূজা দিতে। গাড়িকে ওরা একটু ছোটো করে সাজিয়েও দিয়েছে, যেখান থেকে কিনেছে ওরা সাজিয়ে দিয়েছে, কেক কেটেছিল তারা। তো ওখান থেকে একটা ড্রাইভার দিয়ে দিয়েছে, এখনও ড্রাইভার রাখা হয়নি। এটা হলো হুন্ডা গ্রেস হাইব্রিড, এখনও গ্যাস করা হয়নি, গ্যাস করবো না, সম্ভবত তেলেই চলবে। তো মা আমি আমরা উঠে পড়লাম, আমরা যাচ্ছি হলো মন্দিরে পূজা দিতে। আমাদের হলো গাড়ি বাড়ি বা কোনো একটা প্রপার্টি কিনলে সেটার আমরা পূজা করে নেই। তো প্রথমেই গাড়ি নিয়ে আমরা প্রথম যেখানে যাচ্ছি সেটা হলো মন্দিরে পূজা দেওয়ার জন্য। আমি আর মেয়ে পিছনে বসেছি, তার বাবার সামনে। তার বাবার ড্রেস ধোয়া নেই, সারাদিন অফিস থেকে এসেছে। তো মেয়ে এদিক ওদিক খুব টালটুল করে দেখছে, ও তো দেখে না, জন্মের পর থেকে মাত্র 3 বার বের হয়েছিল, হসপিটালে 1 বার গেল আর 2 বার টিকা দিতে। তো এদিক ওদিক রঙিন লাইট দেখছে, রাতের বেলা তো কখনোই বের হয়নি। মন্দিরে আমরা চলে এসেছি, মন্দিরটা আমাদের খুবই কাছে। আরেকটা কথা, আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক বাটন ক্লিক করে রাখবেন। মেয়েকে বসিয়ে দিয়েছি মন্দির কোলে, বসে ঠাকুর দেখছে, আর আমি এই ফাঁকে ঠাকুর সব ঠাকুরকে একটু নমস্কার করে নিচ্ছি, সাথে একটু আগরবাতি ধূপকাঠি আগরবাতি মোমবাতি ধরে নিলাম, মেয়ের জন্য প্রার্থনা করলাম। আসলে সত্যি বলতে অনেকদিন পরে আসা হয়েছে মন্দিরে, মেয়েকে নিয়ে তো এই প্রথমেই আসলাম, মন্দিরকে দিয়ে নমস্কার করাচ্ছে। ও আসলে মন থেকেই তো ঠাকুরের সাথে, ওরাও তো একজন ঠাকুর, ইন্টারনাল কথাবার্তা হয়, ওরা তো নিষ্পাপ, ওরাও। তো এই ছিল আমার গাড়ি কেনার। যাবার সময় কিছু খাবার কিনে নিয়ে যেতে হবে, আপনারা গাড়ির তো কিনেছে, ট্রিট তো বানতে হয় গাইস।